কাপ চা কত গল্প বলে সকাল বিকেল সন্ধেবেলা ঈদ মোবারক প্রিয় সুধী নিশ্চয়ই সেটের সামনে এক কাপ চা হাতে আপনারা তৈরি আমরাও কিন্তু তৈরি আমাদের ওই যে কথা আছে না যে আমার অনেক দিনের আকাশ চাওয়া আসবে ছুটে দক্ষিণ হাওয়া হৃদয় আমার আকুল করে সুগন্ধ ধন ডুববে আমার সকল কাটা ধন্য করে ফুটবে গোকুল ফুটবে আমরা কিন্তু সেই সমস্ত কাটাকে দমদে মুছে শেষ করে দিয়ে আমরা সেই সুবাসিত ফুল ফোটাতেই চাই তো এই কাজটা আমাদের এই সংকট মুহূর্তে যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে করে গেছেন তেমন ধরনের আলোর মানুষকে আজকে এই এক কাপ চায়ে আড্ডাতে আমন্ত্রণ জানিয়েছি চলুন তাদের সঙ্গে আমরা পরিচিত হই আমার ডান পাশে আছেন সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর ফারুক ফারুক ভাই স্বাগতম আর আমার বাম পাশে আছেন সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী ভালো আছেন নিশ্চয়ই জি ভালো দুজনকেই আমি দেখতে পাচ্ছি বেশ ঈদের পোশাক তাই না আর এরকম আড্ডায় নিশ্চয়ই খুব একটা আশা হয় না কাজের ধরনের কারণে আসলে ওইভাবে সুযোগ হয় সময়টা হয়ে ওঠে না কিন্তু মনে মনে আমরা আড্ডা দিতে সবাই চাই তাই না ফারুক ভাই আড্ডা দিতে কে না ভালোবাসে যত কিছুই হোক আড্ডার জন্য আড্ডা শুনলেই মনটা যেন একটু কেমন উস্কুস উস্কুস করে যে আড্ডা হচ্ছে আমি হয়তো কাজের জন্য সেই আড্ডায় যেতে পারছি না ফারুক ভাই একটু আপনার কাছে প্রথমেই যেটা আসি যে আমরা শুরুটা যেভাবে করছিলাম যে হলো আমাদের অনেক দিনের আকাশ চাওয়া এখন যে সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমরা কিন্তু এই সমস্তকে বাধা বিঘ্নকে পার করেছি আলোটাকেই হাতে পেতে চাই কিন্তু এই যে চার মাস গত চার মাসে একটা যে কষ্টের জার্নি আমাদের ছিল এবং এই জার্নিটা কোথায় গিয়ে শেষ হবে আমরা তো জানি না তো এই চার মাসের জার্নিটা আপনাদের কেমন ছিল আসলে করোনাটা হচ্ছে আপনার একটা বৈশ্বিক মহামারী যেটা আমরা দেখেছি যে বিশ্বের যে ফার্স্ট ওয়ার্ল্ড যে কান্ট্রিগুলো আছে সেগুলো আপনার হিমশিম খেয়েছে বাংলাদেশ আমরা প্রথমেই সরকার যখন আপনার লকডাউন ঘোষণা করে মার্চের দিকে তখন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল যে আসলে আমাদের দেশের মানুষ অনেকাংশে আপনার অসচেতন বা আপনার তাদের মধ্যে খামখেয়ালিপনা রয়েছে তো যার ফলে আমরা এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম যে লকডাউনটা কীভাবে বাস্তবায়ন করতে পারি তো প্রথম দিকে আমরা যে বিষয়টা আপনার আমরা প্রাধান্য দিয়েছি সেটা হচ্ছে আপনার হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা যারা আপনার বিদেশ থেকে আপনার আমাদের দেশে এসেছে যারা প্রবাসী আর কি চট্টগ্রামে আপনার অনেক প্রবাসী অধ্যুষিত এলাকা যার ফলে আমাদের কাছে এটা চ্যালেঞ্জ ছিল যে তাদেরকে কীভাবে আমরা ভরে রাখতে পারি যেহেতু ভাইরাসটা আপনার এটা সংক্রমক অদৃশ্য ভাইরাস সেটা দেখা যাচ্ছে না এটা আপনার বিদেশ থেকে প্রবাসীরা বয়ে নিয়ে আসতে পারে তো এটা আমাদের কাছে একটা ইয়ে ছিল যে আমরা তাদেরকে হোম কোয়ারেন্টাইনে নিশ্চিত করবো আসলে এই আমরা তো আপনার নবীন কর্মকর্তা তো এই হিসাবে আমাদের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইয়াস হোসেন স্যার প্রথমে তিনি নিজে মাঠে নেমে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছেন কয়েক বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন মাঠে ইভেন আপনার পরবর্তীতে ত্রাণ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই আমাদের জেলা প্রশাসক স্যার উনি খুব তৎপর ছিলেন এবং মাঠে তিনি কাজ করেছেন তো যার ফলে আমাদের আমরা যখন দেখলাম যে আমাদের জেলা প্রশাসক স্যার উনি মাঠে কাজ করতেছেন তখন আমরা মানে ভেতরে ভেতরে মানে নিজের স্ট্যামিনাটা চলে আসলো অটোমেটিক অনুপ্রেরণা চলে আসলো যে আমাদের স্যার যেহেতু মাঠে নেমেছেন তো আমরা কাজ করব এবার একটু গালিব ভাইয়ের কাছে আসি গালিব ভাই আপনি কি বলেন যে এই চার মাসের জার্নিতে আপনার কেমন ছিল আমি প্রথমেই মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে এই করোনা মহামারীর মাঝে আমরা জনগণের সেবা করার সুযোগ মাঠ প্রশাসনের চাকরিটা সবসময়ই চ্যালেঞ্জ করোনা ভাইরাসের ক্ষেত্রে যেটা বৈচিত্র্য ছিল এ ধরনের চ্যালেঞ্জ আসলে পুরো বিশ্বের জন্য নতুন এর আগে কেউ কিন্তু কখনো জানতো না যে আমরা কিভাবে এই সংকটটা মোকাবেলা করব আসলে এরকম একটা মহামারী আমরা দেখব এটা তো আমরা এটা কারো ধারণায় প্রস্তুত ছিলাম না এই সংকটের শুরু থেকেই দুটো জায়গা ছিল একটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির দিকটা আর একটা হচ্ছে অর্থনৈতিক ঝুঁকি এটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকারের জন্য এবং একই সাথে মাঠ প্রশাসনের জন্য যে দুটোকে কিভাবে আমরা ব্যালেন্সিং করতে পারি যে স্বাস্থ্য ঝুঁকিটাও মোকাবেলা করতে হবে মানুষের যে রুটি রুজির যে প্রশ্নটা একদম নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ তাদেরকে সচেতন করা আমি যে জাস্ট আইনের মাধ্যমে আমরা চেষ্টা করি যে পারবো যে দিলাম তা দিয়ে কিন্তু সম্ভব ছিল সচেতনতা সৃষ্টিতে একটা বড় জায়গা আছে
তো আমাদের চট্টগ্রামের সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন স্যার প্রথম থেকে ওনার নেতৃত্বে কিন্তু মাঠ প্রশাসনে আমরা ম্যাজিস্ট্রেটরা কাজ করে এসেছি। একদম আমরা শুরুতেই যদি দেখি যে মানুষের দুয়ারে কিন্তু প্রশাসন চেষ্টা করছে তার সার্ভিসটা নিয়ে, এবং এটা আমরাও দেখেছি আপনারা যেভাবে ত্রাণ পৌঁছে দিয়েছেন, ট্রিপল ফ্রি নাম্বারে ফোন দিয়ে কিন্তু মানুষের কাছে জাস্ট ফোন দিয়ে জানিয়েছেন আমাদেরকে, আমরা চেষ্টা করেছি যে ডোর স্টেপে জনগণের কাছে যেন সেই আমরা পৌঁছে দিতে পারি, ত্রাণটা আছে সেটা পৌঁছে দিতে পারি। তাই না, একটা আকার একা আর এক, আকারটা ফেলে দিলেই আমরা এক হয়ে যাচ্ছি, এবং আমরা এক হয়েছি দেখেই মনে হয় যে এখনও আমরা আল্লাহর রহমতে অনেকটাই তো ভালো আছি। সেটাই, আচ্ছা আমরা আরও আড্ডায় যাব, নানা রকমের কথা হবে, কিন্তু ভাই আমার বাড়িতে এসছেন শুধু চা খাইয়ে ছেড়ে দেবো তেমনটা কিন্তু মনে করবেন না, কেমন? আপনারা দেখেন আমি সামনে একটা মনোপলি বোর্ড নিয়ে বসে আছি এবং আমার হাতে রয়েছে একটা ডায়েস, এই ডায়েসের সঙ্গে আর আলাদা করে পরিচয় করায় দেওয়ার কিছু নাই, এটা ছক্কার ডাইস আমরা প্রত্যেকেই জানি। আর আমরা ছোটবেলায় ফিরতে চাই, ছোট মনে মনে হয় না এখনো ছক্কা দেখলে একটু খেলতে ইচ্ছা করে, ছক্কা দেখলে শৈশবটা সামনে যেন চলে, আর শৈশব যার মধ্যে থাকে সে কিন্তু কখনো বৃদ্ধ হয় না, ছেলেবেলাকে সঙ্গে নিয়ে হাঁটলে মন তো কখনো বুড়ো হয় না। ছক্কার ডাইস আপনারা ছুটবেন, যত পয়েন্ট হবে সেই ঘরে আপনাকে যেতে হবে, সেই ঘরে যা লেখা আছে সেই সেটাই আপনাকে পড়ে দেখাতে হবে, পারলে প্লাস ফাইভ না পারলে মাইনাস ফাইভ। এবং হচ্ছে এই যে একটা ঘর আছে আমাদের, আগে গেলে বাগে খায়, কোনো পয়েন্ট দিতে পারবো না। আমাদের একটা প্রশ্ন আছে যে সত্য বলতে হবে, যে কোশ্চেন সেখানে গেলেও কোনো পয়েন্ট দিতে পারবো না, কিন্তু কোশ্চেনের আনসার করতে হবে। আর বিষয় হচ্ছে এখানে দুটো কাপ আছে, একটা ক্রিস্টাল একটা সেরামিক, তাহলে গালিব ভাইয়ের পক্ষে ক্রিস্টাল কাপ আর ফারুক ভাইয়ের পক্ষে হচ্ছে সেরামিক কাপ। আমরা প্রথমে ফারুক ভাইয়ের হাতে দেই, ফারুক ভাই ওয়ান টু থ্রি পাঁচ, আমাদের ওই যে কুইজ কোশ্চেন লেখা আছে ওইটা এক এক নম্বর ঘর, আপনি আপনার কাপটা হাতে নেন, কাপটা হাতে নিয়ে আপনি পাঁচ নম্বর ঘরে যান, এটা হ্যাঁ এক দুই তিন চার পাঁচ, গান গাইতে ভালোবাসেন, ওইখানে রেখে দিই কাপটা, ওখানে রাখি কাপটা, ওখানে রাখি, এইবার তো একটা গান শোনাতে হবে এবং পয়েন্টের খাতা দিয়ে আমি প্রস্তুত, পয়েন্টের দিকে আমাদের তিনটে রাউন্ড হবে। হ্যাঁ, একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি তো আপনার ভোকাল হিসাবে দু একটা স্টেজ আপ করেছি গান, তবে এখানে আমি চাই দর্শকরা আরেকটু আনন্দ পাক, তো সেহেতু আমি একটু ভিন্ন মাত্রা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, যেটা আমি নাকের মাধ্যমে কিন্তু আপনার গানটাকে আমি ভালো ইয়ে করতে পারি, নাকের মাধ্যমে মানে শব্দ হবে না, হ্যাঁ শব্দ হবে, শব্দ হবে, শব্দ দিয়ে আপনার গানটাকে আমি, এটাকে নাকে শুধু টিউনটা আমরা শুনবো না শব্দটাও শুনবো? হ্যাঁ টিউন শুনবো, টিউন শুনবো। আমার মনে হয় যেহেতু গাইতে হবে একটু আছে, ওই গানটা আগে শুনে নেই, তারপরে ওইটা হচ্ছে বিশেষ আকর্ষণ, সেম গানটা ওইটা আমরা বোনাস বোনাস হিসেবে পাবো। হ্যাঁ চলেন, কি ছিলে বলো না তুমি, আছি তো আগের মতো এখনো আমি, কি ছিলে আমার ভুলে কি গেছো তুমি, বাসরের আজও তা রয়েছে আমার স্মৃতিতে গাথা, কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগের মতো এখনো আমি। প্রতিভা এতদিনকে কেউ জানতে পারছে? মানে আপনার ফ্রেন্ড সার্কেলে বা আপনি যে প্রফেশনে আছেন তারা জানে, তো আমার মনে হয় সাধারণ মানুষ মনে হয় আজকেই জানলো, তাই না? হ্যাঁ এটা ঠিকই বলেছেন যে সাধারণ মানুষের সামনে আমি আজকে, আচ্ছা এই ক্ষেত্রে আমার এক কাপ চা ধন্য। আমরা গালিব ভাইয়ের কাছে যাই, গালিব ভাই ডায়েসটা নেন, চলেন ওয়ান টু থ্রি
এক এক তার মানে ওইটাই কাপটা ওখানেই রাখতে হবে কুইজ কোশ্চেন হ্যাঁ কালী ভাই আপনি জায়গায় বসেন আমরা কুইজ জিজ্ঞাসা করব আপনাকে মানে হচ্ছে সাধারণ জ্ঞান ছোটবেলা থেকে এই জিনিসগুলো আসলে খুব ভয় পেয়ে অভ্যস্ত আমি নিজে পড়াশোনা করেছি কিন্তু প্রকৌশল বিষয়ে ক্যাডার চেঞ্জ করে অ্যাকচুয়ালি আমি তথ্য ক্যাডারে ছিলাম আমি প্রশাসন ক্যাডার এখন ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করছি মানে আসলে ওটা আমার খুব স্ট্রং পয়েন্ট না এরপরও চেষ্টা করব অবশ্যই অবশ্যই বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি কে প্রথম আধুনিক কবি মাইকেল শালিকের বেশে দুজনেই যথারীতি +5 +5 এ আছেন কেউ কাউকে হারাতে কিন্তু এখনও পারেননি আমাদের আরও দুটো রাউন্ড আছে আমি পয়েন্ট দিয়ে দিচ্ছি দুজনেই +5 +5 এ আছেন আমরা আরও খেলাতে যাব তার আগে একটু শুনি যে প্রফেশনে আছেন আপনাদের তো সবসময় মাঠে ময়দানেই থাকতে হয় কিন্তু তারপরেও ঈদ বলে কথা বিয়ে করেছেন নিশ্চয়ই তাই না তাহলে মানে কবছর হলো বিয়ে করেছেন আমার এক বছর এক বছর গালি ভাই আমি গত ফেব্রুয়ারির 25 তারিখ তার মানে বছর তো পুরো হয়নি এটা ফার্স্ট ঈদ তাহলে আগে ওনার কাছে যাই ঈদটা কেমন হলো গরুরহাটে গেছেন কি না গরুরহাটে আসলে যাওয়ার সুযোগ হয়নি এখানে তো পরিবার নিয়ে যদিও ঈদ করছি কিন্তু মা বাবা ঢাকায় থাকেন ওখানেই কোরবানির ব্যবস্থা হয়েছে ওখানেই আসলে কেনাকাটা এবং অনলাইনে ওনারা কেনাকাটা করেছে এবার বাবা মাকে ছাড়া এটা প্রথম ঈদ এটা বাবা মাকে ছাড়া এবং একেবারে ব্যতিক্রমী ঈদ ব্যতিক্রমী একদম যার সঙ্গে সংসার করছি তাকে নিয়ে এবার ঈদ আর ফারুক ভাই কেমন ঈদ হলো আসলে ঈদ তো অ্যাজ ইউজুয়াল আগের মতো হয় নাই যেহেতু একটু ডিফারেন্ট সময়টা আপনার ডিফারেন্ট একদম ডিফারেন্ট সময় মানে এরকম ঈদ আমরা কেউই আসলে কখনো করিনি একেবারে আশা করিনি আর বিষয়টা হচ্ছে আমরা চাকরিতে যোগদান করেছি ধরেন অ্যাবাউট 2 ইয়ার্স হবে তো সেক্ষেত্রে আমরা ঈদ বাইরে করতেছি এটা ফ্যামিলি বা বাবা মা মানে অর্থাৎ একেবারেই অন্যরকম একটা ঈদ আপনারও হচ্ছে মিসেসকে নিয়ে এবার এটা প্রথম ঈদ বিষয়টা ভারাক্রান্ত আরো বেশি হতো যদি আমার মিসেস আমার পাশে না থাকতো একদম একাকিত্ব একটা কিন্তু বড় সমস্যা আমরা যতই বলি যে আমরা আইসোলেশনে আছি এ করছি সে করছি কিন্তু আমরা কথা ছাড়া থাকতে পারি না আমাদের এই শেয়ারিংটা খুব বেশি প্রয়োজন হয় তাই না কিন্তু আপনার বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয়-স্বজন বিশেষ করে যেহেতু মাকে ছেড়ে এটা প্রথম ঈদ তো মায়ের হাতে রান্নাটা আসলে খুব মিস করা সেটা একটা বিষয় আমি আরেকটা বিষয় যদি আপনার সাথে একটু যোগ করি আপনারা ফ্রন্টলাইনারদের ঈদের কথা বলছেন আসলে আমাদের সাথে যারা আমাদের বেটার হাফ যারা আছেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণ স্যাক্রিফাইস অবশ্যই এবং তাদের স্যাক্রিফাইসের জন্য তাদেরকে স্যালুট অবশ্যই কারণ আমরা আমাদের প্রফেশনের কারণে হয়তো মা বাবা থেকে দূরে ঈদ করছি কিন্তু তারা কিন্তু আসলে তাদেরও মা বাবা আছে পরিবার একদম আমাদের সাথে এবং আসলে যতটা স্যাক্রিফাইস আমরাও করি তারাও কোনো অংশে কম করে এটা বলা যায় আমরা ফারুক ভাইকে দিয়ে শুরু করেছিলাম ফারুক ভাই আপনাকে আবার ডাইস নিতে হবে ডাইসটা চক্কর ডাইসটা হাতে নেন দুজনেই +5 +5 এ আছেন গালিব আপনি বসেন আমি যেহেতু উনি ছুটছে সেই কারণে দাঁড়াতে হচ্ছে যে হলো ওনার কোথায় পড়ে সে একটা দেখার দেখার জন্য আবার পাঁচ তা আবার ওই কাপটা হাতে নেই 1 2 3 4 5 কৌতুক ফারুক ভাইকে দেখে মনে হয় ফারুক ভাই খুব বেশি কথা বলে না কিন্তু দেখলাম বেশ ভালো গানও গাইলো আবার একটু টিউনও শোনালো নিশ্চয়ই এবার ভালো কৌতুকও বলবে আরে কৌতুক শুনি সবচেয়ে উইক পয়েন্ট হচ্ছে আমার এটা কৌতুক বলাটা দেখেন ওনার সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল সেই কুইজ কি সুন্দর করে উতরে গেছে আরে এই এই পরিস্থিতিতে হ্যাঁ অনেক সংকটের মধ্যে আমরা ছিলাম কিন্তু অনেক আনন্দের ঘটনাও ঘটেছে ঘটে নাই যেটা দেখেই মনে হয়েছে হা হা করে হাসি সেরকম কিছু তাহলে আমি এই বিষয়টাই বলি একটা ডিফারেন্ট একটা বিষয় যেটা আমাদের আপনার কর্মক্ষেত্রে আমরা আমরা দেখেছি আর কি আমরা যখন আপনার ওই মোবাইল কোর্টে যাই তখন সামাজিক দূরত্ব বা আপনার ওই মানুষকে ঘরে ফেরানো সেই বিষয়টা কিন্তু আমরা প্রায় দেখি আর কি এই বিষয়টা দেখি তো আমাদের কিছু মানুষ আছে যারা আপনার যেমন আপনি মাস্কের বিষয়টা বলি তো একবার এক বয়সে ধরেন
45 প্লাস হবে তো তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার মাস্কটা কোথায় সে বলতে মাস্ক আছে আপনার মাস্কটা বের করেন তো মাস্ক তো আছে সমস্যা কি মাস্ক তো আপনার আমার ইয়েতে আছে তো সে আপনার পকেটে তার মাস্কটা রাখা আচ্ছা পকেটে আছে পকেটে কি আদৌ মাস্কটা আছে পকেটে হ্যাঁ আছে মাস্কটা আছে তো সে পকেটে দেখিয়ে তারপর পকেটে ঢুকায় ফেললো তো আমি বললাম যে এই মাস্কটা কেন রাখছেন সে বললো মাস্ক তো একটা রাখা লাগে এইজন্য মাস্কটা রাখছেন তো আপনি কি টেলিভিশন দেখেন না বা আপনি খবর দেখেন না বা নিউজ পড়েন না যেখানে মাস্ক আপনার সব সময় মুখের মধ্যে লাগানো লাগে কোনা আমি তো এটা জানি না তো এই বিষয়টা তার কাছ থেকে যখন জানতে পারলাম তখন আমি নিজে হতবাক হয়ে গেলাম যে আমরা কি আসলে মানে ব্যর্থ নাকি যে তাদের কাছে এই বিষয়টা পৌঁছাতে পারছি না না এটা একটা বেশ চমৎকার কৌতুক যে হলো মাস্ক রাখতে বলছে কিন্তু মাস্ক তো পকেটে সে রাখতেছে বাট সে মুখে মুখে দিচ্ছে তো সেই রকম আমি এটা ছোট্ট একটা বলি যে এক ভদ্রলোক ডাক্তারের কাছে গেছে এবার ডাক্তার বলেছে যে হলো আপনি এই কদিন ওষুধ খাবেন আপনি সিঁড়ি দিয়ে ওঠা নামা করবেন না তো ঠিক আছে সিঁড়ি দিয়ে ওঠা নামা করবেন না তার কিছুদিন ওষুধ শেষ হওয়ার পরে সে আবার ডাক্তারের কাছে গেছে কি আপনার স্বাস্থ্যের এই অবস্থা হাত পা ছিলে গেছে কি হয়েছে আপনার বলে আপনি সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে মানা করছেন আমি তো রশি ঝুলাইছি সে রশি দিয়ে ওঠা নামা করে তো সেরকম আপনার এই মাস্কটা রেখেছে মাস্কটা পড়তে বলছে এটা তো বলে নাই আরেকটা বিষয় আরেকটা মজার বিষয় কি আমার গাড়িটা যখন তারা দেখে যে আমার গাড়িটা আসছে তখন তারা কি করে তারা গলির ভিতরে চলে চলে যায় যখন আবার গাড়িটা আবার সামনে দিকে চলে যায় আবার তারা বের হয়ে আবার জোর হয়ে একসাথে হাঁটা শুরু করে গাড়ির পিছনে এই বিষয়টা মানে পর্যবেক্ষণ করতে আপনার গ্লাস দিয়ে আসলে তা না বিষয় হচ্ছে ওই যে মাস্ক পরতে হবে ঠিক সেটা হয়তো তাদের বেশিরভাগের ক্ষেত্রে মাস্ক নেই আমরা গালিব ভাইয়ের কাছে যাই গালিব ভাই আপনার আমি ভুলি নাই তো যে আপনার সেকেন্ড রাউন্ড বাকি রয়ে গেছে না ভুলবেন আমি খুব একটা ভুলি না আল্লাহর রহমতে বলেন তিন আপনার কাপটা হাতে নেন এক দুই তিন আমাদের ওই যে ক্যামেরার ওই পাশে যারা আছে তারা খুব করে চাচ্ছিল যে হলো আর এই ধাঁধাটা কারো কপালে পড়ে না কেন চলেন এই ধাঁধার সঙ্গে আমরা ছোটবেলা থেকে কিন্তু পরিচিত কি থালা ভরা সুপারি গুনিতে না পারি তাই না আচ্ছা না এগুলো আমরা সবাই জানি আমি ওই যে বললাম না আমি একদম সহজ প্রশ্ন করি কোনো কঠিন প্রশ্নে আমি যাব না তো সেরকম একটা খুব সহজ প্রশ্ন এই প্রশ্নটার উত্তর দিতে না পারলে আমারও খুব খারাপ লাগবে বহু দাঁত রয়েছে কিন্তু কোনো কিছু খায় না বহু দাঁত আছে কিন্তু কোনো কিছু খায় না জিনিসটা কি সবার বাড়িতে থাকে অনেকের আবার পকেটেও থাকে বহু দাঁত আছে কিন্তু ভয়ঙ্কর একটা জিনিস এতগুলো দাঁত আছে কিন্তু বাচ্চারা খেতে পারে না যেহেতু গ্রামের মানুষ বোঝার কথা চিরুনি ঠিক চিন্তা করেন আমি কত ভালো আমি হিন্টসও দিয়ে দেই তার মানে কি হলো +5 +5 এই রাউন্ডেও কাউকে হারানো যাচ্ছে না আর যে মানে তিনটে রাউন্ড পরে যে হচ্ছে পয়েন্টে এগিয়ে থাকবে সেই কিন্তু হবে এক কাপ চায়ের স্টার এখনও দুইজন একদম টাইটাই আছেন 5 5 5 5 মানে 10 10 যেহেতু আপনারা যে প্রফেশনে আছেন বা আমরা যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি হ্যাঁ আমাদের এই মুহূর্তে কি করণীয় বা আমরা কি করলে এই সংকটকে উত্তরণের একটা বিষয় থাকে গালিব ভাই আসলে প্রায় তো 4 মাস হয়ে গেল আমরা করোনা পরিস্থিতির মাঝেই আছি আমার যেটা মনে হয় আস্তে আস্তে নিজেরাও সবাই অভ্যস্ত হয়ে যাচ্ছে যে এর মাঝেই কীভাবে টিকে থাকতে হবে আমরা সরকার বারবার বলছে মাস্ক এবং অন্যান্য যে সচেতনতামূলক কার্যক্রম এগুলো তো চলছে কিন্তু এগুলো চলার পর আসলে এখন যেটা আমার মনে হয় এটা ব্যক্তিগত পর্যায়ে চলে এসেছে সচেতনতা যে আমি যদি নিজে ব্যক্তিগতভাবে সচেতন না হই আসলে সরকার প্রশাসন বা আমরা আসলে হেল্প করতে পারব না কিন্তু নিজের ব্যক্তিগত পর্যায়ে যতটুকু সচেতন থাকা যায় এবং করোনা আছে এটা মেনে নিয়ে সেভাবে এবং কয়েকটা স্টেজ আমরা যদি চিন্তা করি যে করোনার আগে করোনা হয়ে গেল আমার সেক্ষেত্রে কী করতে হবে যেন আমরা কোনোভাবেই অসচেতন না হই টেস্ট করার যদি মনে হয় যদি নিজের মধ্যে কোনো লক্ষণ প্রকাশ পায় নিজেকে আলাদা করে ফেলে আইসোলেশনে যাওয়া এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ সুস্থ মানুষ রাস্তায় হাঁটছে এটা কিন্তু আসলে বিপদের বিষয় না
আমি তো জানি যে আমি নিজে অসুস্থ বা আমার মধ্যে কিছু সিমটম আছে, আমি নিজের ব্যক্তিগত জায়গা থেকে আমরা সচেতন হয়ে যাই, আমার মনে হয় জিনিসটা খুব সহজ হয়ে যাবে। মানে নিজে সচেতন হোক, আমার মনে হয় যে আমার পাশের মানুষটাকেও সচেতন করার দায়িত্ব আমার, যে বুঝতে পারছে না। ওই যে ফারুক ভাই বলছিল না যে গাড়ি দেখলেই সরে যাচ্ছে, কেন সরে যাচ্ছে, তার মানে তারা সচেতন নয় দেখেই কিন্তু সরে যাচ্ছে। তো সুতরাং আমরা পড়াশুনো করছি, পড়াশুনোর পাশাপাশি যে সচেতনতা, জাস্ট একটা মাস্ক পরা, এটাই তো। আর হাতটাকে সবসময় পরিষ্কার রাখা, এটাই খুব মানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটা বিষয় বলতে চাই, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা পজিটিভ সাইড থাকে, একটা নেগেটিভ সাইড। করোনার কারণে কিন্তু আমরা কিছু সুযোগও পেয়েছি। আমরা যদি চিন্তা করি যে প্রযুক্তিগত ক্ষেত্রে, ই কমার্সের ক্ষেত্রে আমরা কিন্তু খুব বেশি এগিয়েছিলাম না। তো আমরা কিন্তু এখন দেখছি মানুষজন আস্তে আস্তে ই কমার্সের দিকে চলে যাচ্ছে, মানে পরিস্থিতি কিন্তু নিয়ে যাচ্ছে আমাদেরকে ওইদিকে। মানে এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে, যেন আমরা উন্নত বিশ্বের যে দেশগুলো আছে তাদের সাথে বেশ ভালোভাবে পিছিয়ে না পড়ি, আমরা যেন তাদের সাথে কম্পিট, মানে নিজেকে সচেতন করা। ওই যে বলছিল না যে ব্যক্তিগতভাবে আমাদেরকে কনসাস হতে হবে, কনসাস হলেই তাহলেই কিন্তু আমরা পারব। যা কিছু পারে তরুণেরা পারে, অন্যেরাও নয়। যুদ্ধ প্রেমে তরুণেরই জয় হয়, আর তারুণ্যকে কিন্তু বয়স দিয়ে মাপা যায় না। তারুণ্যটা হচ্ছে মনের ভেতরে, এই তারুণ্যটাকে জিয়ে রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। অ্যান্ড দ্যাটস দ্য অক্সিজেন, তাই না? আমরা থার্ড রাউন্ডে চলে এসেছি। ফারুক ভাই, ডাইসটা হাতে নেব আমার, থার্ড রাউন্ড, দেখা যাক কে কাকে হারাতে পারে, বা কি আপনারা এমন যুক্তি করে এসছেন যে দুজনেই জয়ী হব, কেউ হারবো না। কাপটা হাতে নিয়ে তিন তিন, ওই গান দিয়ে শুরু করেছিলাম, গান দিয়েই শেষ হবে, এবার একটা জম্পেস গান হয়ে যাবে, বেশ, যে গানটা আমরাও গাইতে পারি আর কি। গান এমন একটা বিষয়, এইটাও কিন্তু একটা সংক্রমণের মতো, গান শুনলেই মনে মনে আমরা গুনগুন করে গাইতে থাকি। শ্রাবণের মেঘগুলো জোর হলো আকাশে, অঝোরে নামবে বুঝি শ্রাবণী ধারায়, আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চায় হারাতে, শ্রাবণের মেঘগুলি জোর হলো আকাশে, অঝোরে নামবে বুঝি শ্রাবণে ধারায়। আসলে শ্রাবণ তো চলেই আসছে, ঠিক শ্রাবণের মুহূর্তে শ্রাবণের গান, এই জন্যই গানটা গেলাম আর কি। খুব চমৎকার, এবং আমরা বেশ কিছুদিন তো এই বর্ষার মধ্যে দিয়েই আছি, আমি প্লাস ফাইভ দিয়ে দিয়েছি অলরেডি। আমরা গালিব ভাইয়ের কাছে যাই, গালিব ভাই লাস্ট রাউন্ড। ফারুক ভাই একেবারে 15 পয়েন্টে আছে, আপনার লাস্ট চান্স, তিন, তিনে যাই, তিনে যাই, আপনার কাপটা হাতে নিয়ে তিনে যাই, এক দুই তিন, সত্য বলুন, তাই না? সত্য বলুন, ওই যে ডিয়ার কোশ্চেন। কিন্তু বিষয় হচ্ছে প্রশ্নের উত্তর দিতে হবে, সে কিন্তু আমি কোনো পয়েন্ট দিতে পারবো না, ভাগ্য, এটা ভাগ্য। চলেন মজার কিছু বলি, হ্যাঁ, মজা করার উদ্দেশ্যে কখনো কিছু চুরি করেছেন? আপনি যে জায়গায় আছেন আপনার কাজ হচ্ছে চোর ধরা, কিন্তু মজা করার জন্য কখনো কি এই কাজটা আপনি করেছেন? ছোটবেলায় করা হয়েছিল, এখনো খেয়াল আছে। আমরা যখন নানু বাড়িতে যেতাম, যে এ ধরনেরই যে আমের যে সময়টা, কিছুদিন আমের সিজন তো প্রায় শেষ হয়ে আসলো, গাছে আম ছুঁড়ে আম পাড়া, এটা তো থাকি, সবাই একটু ঘুমিয়ে থাকবে। বিষয়টি এরকম ছিল যে যাদের কাছ থেকে চুরি করতাম, যাদের কাছে, তারা জানতো আমরাই চোর, চোর কারা সেটা জানতো, কিন্তু এটা একটা মজা ছিল। ওই যে কিন্তু নিজের মনে মনে ধারণা ছিল যে আসলে তারা জানে, কেউ জানে না, আমরা কেউ জানে না, কেউ বুঝছে না যে আমরা নিয়ে যাচ্ছি, কিন্তু তারা কিন্তু আসলে জানে। এই কাজটা ছোটবেলায় ওই যে আছে না, যে হলো ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, পিতারাও হয়তো এই কাজটা কোনো এক সময় করেছে, তার কারণে সেটাই আমাদের ভিতরে বাই ট্রেন্ড চলে এসেছে, আমরাও করেছি। কিন্তু ভাই একটা সন্দেহ এখানে আছে, আমাদের ছেলে মেয়েরা এটা করবে কিনা ভবিষ্যতে, কে আসলে তারা ভবিষ্যতে আম কতটা দেখবে, এইটাও বিষয়। এটা তবে এই ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগটার কথা কিন্তু মাথায় রাখতেই হবে, মুজিব বর্ষে 1 কোটি গাছের চারা রোপণের যে উদ্যোগ, আমরা আশা করছি চট্টগ্রামে আমরা বেশ ভালো অঙ্কের একটা হয়তো গাছের চেয়ার বা দিতে পারবো। কারণ অনেক বড় জেলা, পাহাড় পর্বত, আপনি যদি প্রকৃতি চিন্তা করেন, বৈচিত্র্যময় একদম সব আছে এখানে, বনজ গাছ থেকে শুরু করে ফলজ গাছ, সব কিছু লাগানোর ঔষধি, সব কিছু সুযোগ আছে।
এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এই জন্য আমরা ধন্যবাদ জানাই যে এই মুজিব বর্ষ উপলক্ষে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে এবং এই উদ্যোগটা আমাদেরকে সবার কাছে ছড়িয়ে দিতে হবে। যার যেটুকু জায়গা আছে, হয়তো কারো বাড়িতে জায়গা নেই, ছাদ বাগান আছে, ঠিক যেমন আপনারা আমার ছাদ বাগানে এসছেন, ঠিক সেরকম বাড়ির বারান্দায় একটু করে ছোট একটা গাছ, অর্থাৎ অক্সিজেন, অক্সিজেন। ধন্যবাদ দুজনকে। আমি এবার পয়েন্ট বলে দেই, তবে আমি লাস্ট রাউন্ডে গালিব ভাইকে আসলে কোনো পয়েন্ট দিতে পারি নাই, যদিও ওই যার কোশ্চেন ছিল প্রশ্নের উত্তর গালিব ভাই দিয়েছে। আমি পয়েন্টটা বলে দিচ্ছি, ফারুক ভাই 3 রাউন্ডেই +5 পেয়ে 15, গালিব ভাই 2 রাউন্ড খেলেছেন, লাস্ট রাউন্ডে ওনার ভাগ্য ওনার সাথে বিট্রে করেছে 2 রাউন্ডে, ওটাও ভাগ্য। প্রথম রাউন্ডেও কিন্তু এই কথাটাই বলেছিল ভাগ্য, 2 রাউন্ডে +5 +5 +10। তাহলে আজকের আমাদের এক কাপ চায়ের স্টার হলেন ফারুক ভাই। ফারুক ভাইয়ের জন্য তালি। থ্যাংক ইউ ফারুক ভাই আসেন। সম্মাননা তো আসলে কিছুই না, এটা আমাদের আসলে আসার জন্য একটা ছোট্ট ঈদের ভালোবাসা। আবারও ঈদ মোবারক আপনাকে। এবার গালিব ভাই, আপনাকেও সম্মাননা জানাতে চাই, ঈদের শুভেচ্ছা, ভালোবাসা, নতুন উদ্যমে যেন আমরা সামনে কাজ করতে পারি। খুব ভালো লাগলো আপনারা দুজন এই সংকটের মধ্যেও শুধুমাত্র এক কাপ চায়ের জন্য আমরা আড্ডায় বসেছিলাম। প্রিয় সুধীর, চমৎকার সময় আমরা পার করছিলাম। আমরা ফারুক ভাই এবং গালিব ভাইকে আমরা পেয়েছি যারা একেবারে রুট লেভেলে গিয়ে কিন্তু কাজ করছে। এই সময়টাকেই কিন্তু আমাদের কাজে লাগাতে হবে, সময়টাকে সংকট হিসেবে ধরে না নিয়ে সময়ের সঙ্গে যুদ্ধ করে যেন আমরা সেই পথে পৌঁছতে পারি, সেই জায়গাতে আমরা পৌঁছতে পারি, আকাশের ঠিকানায় আমরা পৌঁছতে পারি, তাহলেই কিন্তু আমরা এই সংকটকে কাটিয়ে উঠতে পারবো। আজকের এক কাপ চা এ পর্যন্ত, তবে আমি জানি আগামী পর্বেও এক কাপ চা হাতে সেটের সামনে নিশ্চয়ই আপনারা থাকবেন। কাপ চা কত গল্প বলে সকাল বিকেল সন্ধে বেলা, এক কাপ চা হয়ে যাক হঠাৎ বন্ধু আড্ডা, এক কাপ চা মানে সকাল বেলা আমার বাবার খবর কাগজে পড়া, এক কাপ চা চুমুকেই অভিমান উড়ে যায় ঝগড়া, এক কাপ চা কত গল্প বলে সকাল বিকেল।